সো গাইস দেখতে পাচ্ছেন না যে ভূতের বাড়ি আমার পিছনেই, এটার টিকিট হচ্ছে 110 টাকা করে, আমরা দুইজন যেহেতু 220 টাকা নিয়েছে। সো আমি খুবই এক্সাইটেড এটির ভিতরে মূলত কি আমি দেখার জন্য এক্সাইটেড, আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদেরকে দেখাবো এটার ভিতরে আসলে কি আছে, আসলে কি হরর সিন আছে এটার ভিতরে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি। সো আমাদের সঙ্গে থাকুন। এটার ভিতরে মেবি পেতাত্মা থাকে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আত্মা আছে খারাপ শয়তান। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আত্মা, যেগুলো হচ্ছে কঙ্কাল, তারা টাস খেলতেছে এখানে। টাস খেলতেছে না কি করতেছে, আই ডোন্ট নো। ইয়া রাইট গাইস, তারা টাস খেলতেছে দেখতেই পাচ্ছেন আপনারা। এই হচ্ছে তাদের সর্দার, মেন সর্দার হচ্ছে মাঝখানে, দুইজন হচ্ছে খেলতেছে। এখানে হচ্ছে চকিদার পাহারা দিতেছে, ভূতের বাড়িতে ঢুকতেছি আমরা, ভূতের বাড়িতে। সো গাইস আমি খুবই এক্সাইটেড, ওহ মাই গড, দিস ইজ ভূতের বাড়ি। ও কই সাউন্ড কোথায় গাইস, কোনো পেতাত্তা টেতাত্তা মেবি শুটে যদি আইসা পড়ে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন রেকর্ডে। যাচ্ছি আমরা ভিতরে, কো সাউন্ড কো মিয়া। মানুষ
মানে আত্মা কিছু কি হইতে পারে এটা রোবট গাইস আমার হার্টবিট বেড়ে গেছে গাইস হার্টবিট বেড়ে গেছে গাইস আমার প্রচন্ড বলে মানুষে টাচ করে কিন্তু দূর দূর বন্ধু ভাই এটা কাছে গেলে কাছে গেলেই করে না সিরিয়াসলি গাইস আমার হার্টবিট বেড়ে গেছে দেখতে পারতেছেন গাইস সবচেয়ে ভয়ানক লাগছে জিনিসটা গাইস আই লভ ভূত সম্রাজ্য চলে এখানে এক মিনিট অপেক্ষা করুন ডানে বামে উপর দিকে দেখে চলার চলাচল করুন ওই জিনিসটা কি হইতে পারে ভাই রোবট ভাই এমনি কোনো কিছু খারাপ কিছু করে না তো না ভাই ওই জিনিসটা দেখে কিন্তু আমি প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম আমার হার্টবিট বেড়ে গেছে সব জন্তু জানোয়ার এখানে সো শেষ গাইস আমরা এখন বের হয়ে গেছি ভূতের বাড়ি থেকে বাট আমার ওই জিনিসটা অনেক ডেঞ্জারাস মনে হচ্ছে গাইস ভূতের বাড়ি থেকে আমি বের হয়ে গেছি আমি প্রচণ্ড ঘামাই গেছি দেখতে পাচ্ছেন তবে ওই রোবট জিনিসটা ওটা হচ্ছে আসলে রোবট ফার্স্টে মনে করছিলাম যে ওটা আসলেই ভূত হবে কাজ আমি যত দূর যে আমার থাপা মারা এরকম টাইপের একটা সিচুয়েশন সো মামা আপনার কীরকম লাগছে মামা খুবই ভালো লাগছে কিন্তু ওর সিন দেখার পরে আমার খুবই আতঙ্ক লাগছে গাইস আমারও কিন্তু হার্টবিট বাইরে গেছিল হার্টবিট প্রচণ্ড বাইরে গেছিল বাট অনেক এনজয় করছি অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে তো এতগুলো রাইডে উঠছি আমরা এত কিছু শুট করলাম বাট এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে অনেক ভালো লাগছে ভূতের বাড়িটা সো ড্রিম হলিডে পার্কে আসলে অবভিয়াসলি ভূতের বাড়িতে আপনারা উঠবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা কী আসলে মেন রহস্যটা আপনারা বুঝতে পারবেন অনেক ভালো লাগবে আপনার বাট ছোটো বাচ্চাদেরকে নিয়ে চিলড্রেনদেরকে নিয়ে ঢুকবেন না এটির ভিতরে তাদের হার্টবিট হার্টবিট মানে কম বা হার্টবিটের প্রবলেম আছে বা যারা একটু ডরায় ঠিক আছে তাদের ঢুকবেন না এটির ভিতরে তাদের প্রবলেম হইতে পারে